ভিডিও করব না, ভিডিও করতে লাগে না আমার। কাছের দেখবে কাছের দিয়ে দেখতে ভালো লাগবে, ফোন দিয়ে ধোয়াটা দেখুন। হ্যালো আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, শুভ সকাল সবাইকে জানাই। আজকে দশমী আর বিজয়া দশমীর শুভেচ্ছা জানাই সকলকে। আমার প্রিয় বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর কীরকমভাবে এই পুজোটা কাটালে আমাকে অবশ্যই জানিও। তা আজকে দশমী, আজকে মায়ের বিদায় বেলা। সত্যি কথা বলতে সত্যি মনটা খারাপ হয়ে যায়, পুজো আসে আর দেখতে দেখতে চলে যায়। চারটে দিন যে কীভাবে কেটে যায়, কোথা থেকে চলে যায় বুঝতেও পারি না। মনটা সত্যি খারাপ হয়ে যায়, ভীষণ খারাপ হয়ে যায়। তা আজকে দশমী, তার মধ্যে একটু ভালো থাকতে হবে। আজকে বাড়ির সকলে একসাথে আমরা আজকে রান্না বান্না করে আনন্দ করে মজা করে খাওয়া দাওয়া করব। মামাম এসছে, মামামের বাবা মা সবাই এসছে। চলো আমার ভিডিওটি দেখতে থাকো আর সাথে থাকো। দুষ্টুমি করছো কিন্তু, খুব খুব দুষ্টুমি করছো, মেশো কিন্তু বকবে, বকলো কিন্তু, বকা দাও বকা দাও বকা দাও। লেবুও হয়েছে গাছে ওদের, অত বড় না হলেও হবে, ছোট হলেও হবে। এই ডালটা, উপরের ডালটা দেখো, ফ্রেশ ফ্রেশ পাতা আছে। এই লেবু পাতাগুলো ডালে দিলে যা লাগে না, হেভি গন্ধ হয়, হেভি। এটা পাত পাল্ট ফেলো, এটা এটা পাল্টা, হ্যাঁ ওটা দাও, আর একটা দাও, ওইটাও দাও। না দাও, পড়ে যাবে পড়ে যাবে। আজকে একদম প্রথম থেকে তোমাদের দাদাভাই আমাকে ভিডিও অন করে দিয়েছে, ওই ভিডিওটা করছে, সেই জন্য আমার অনেকটা সুবিধা হচ্ছে। তা তোমাদের দাদাভাইকে নিয়ে গিয়েছিলাম হচ্ছে পাশের বাড়িতে, একটা গাছ আছে গন্ধরাজ লেবু পাতা আনতে গিয়েছিলাম, সেটা ডালে দেবো, এই পাতাগুলো ডালে দেবো। খুব ভালো লাগে এই ডালটা খেতে, আমাদের সবাই মানে খুব ভালোবাসে এই ডালটা বাড়িতে। এখন দেখো রান্নাঘরে নিয়ে এসেছি, তোমাদের দাদাভাইকে বললাম একটু ভিডিও ক্যামেরা করে দাও, কী কী রান্না হচ্ছে বন্ধুদেরকে দেখাই। এখানে তো তোমরা দেখলেই মটন রান্না হবে, এদিকে চিংড়ি মাছ হচ্ছে, তারপরে লেবু পাতা তো এখন ডালে দেবো, ডালটা করছি হচ্ছে টমেটো ফোড়ন দিয়ে, সর্ষে ফোড়ন দিয়ে, লেবু পাতা দিয়ে। এদিকে রাঁধুনিটাকে তোমাদেরকে দেখাই, আমার বোন রাঁধুনি হচ্ছে, আমার বোন, আমার বোন ভীষণ ভীষণ ভালো রান্না করে, আর ওর হাতের রান্নায় সত্যি কথা বলতে জাদুই আছে। এদিকে দেখো আমার ঠাম্মা তো ঘুমাচ্ছে, আর রান্নাবান্না হচ্ছে, তোমরা দেখতে থাকো। আজকে মাটনটা প্রেশার কুকারে দেওয়া হবে না, আজকের মাটনটা কড়াইতেই রান্না হবে। কড়াইতে রান্না করলে সবাই জানো মোটামুটি এটা খুব টেস্ট হয়, আর কিন্তু সময়টা একটু বেশিই লাগে। আর তার সাথে হচ্ছে কাতলার দো পেঁয়াজ, আর সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ওটার ভিডিও করা হয়নি, কাতলার দো পেঁয়াজাটাও হবে, তা ওটা শেয়ার করতেও পারলাম না। আর আজকে বিকেলে মানে সন্ধেবেলায় বেরোবো আমরা, তা কোথায় যাব সেটা দেখার জন্য ভিডিওটি দেখতে থাকো। 2000 years later আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার উদ্দেশ্যে। ভেবেছিলাম দশমীর দিন হয়তো ফাঁকা থাকবে, কলকাতায় ঠাকুর দেখা তো আমার এবছর হয়নি, সেই জন্য ভাবলাম যে দশমীর দিন কলকাতায় ঠাকুর দেখতে যাব। তা আজকে চলে এসেছি, এখন শিয়ালদা স্টেশনে নেমে আমরা শিয়ালদার থেকে খানিকটা হেঁটে এসেই এইখানে দেখছি যে এত প্রচণ্ড ভিড়, যেখানে রাম মন্দিরটা হয়েছে সেই লাইনে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। তা সেটাই তোমাদের সাথে শেয়ার করি, দেখো রাম মন্দিরের লাইনে কী বীভৎস ভিড়। তা কোনো রকম কোনো কিছু না ভেবে লাইনে দাঁড়িয়ে পড়েছি, কিন্তু লাইনে দেড় ঘন্টা দাঁড়ানো, দেড় ঘন্টা এগিয়ে চলেছে লাইন আস্তে আস্তে ধীরে ধীরে, সেভাবেই আমরা এগিয়ে যাচ্ছি। কিন্তু শেষ মুহূর্তে যা কন্ডিশন হলো, যা অবস্থা হলো আমাদের, সেটা মানে বলার বাইরে।
সেটা দেখতে হলে পুরো ভিডিওটি তোমরা কন্টিনিউ দেখো, কেউ স্কিপ করে দেখো না প্লিজ। দেখো প্রায় কাছাকাছি চলে এসেছি, ভাবছি অনেকক্ষণ ধরে কাছাকাছি এসেছি কিন্তু এই পথ যেন শেষ হচ্ছে না, এই পথ যেন আজকে শেষই হবে না মনে হচ্ছে। মনে হচ্ছে সারাটা রাত পেরিয়ে যাবে তবুও যেন এই পথ আমাদের ফুরোচ্ছে না। তা ভিডিওটি দেখতে থাকো, সাথে থাকো বন্ধুরা, এনজয় করো। আর দেখো বন্ধুরা, আমরা লাইনের থেকে বেরিয়ে পড়েছি, এত চাপাচাপি হয়েছে লাস্টের দিকে এসে, একদম মন্দিরের কাছাকাছি এসে এত চাপাচাপি, এত ভিড়, শেষমেশ আমার ছেলে অসুস্থ হয়ে পড়ে, আমরা লাইন থেকে বেরিয়ে পড়ি। লাইন থেকে বেরিয়ে পাশেই একটা দেখো জলের দোকান রয়েছে, সেখান থেকে ওনারা জল দেন, জল দিয়ে ছেলেটার মাথায় দিই, ঘাড়ে দিই, সব কিছুতে দিই, তারপর আমার ছেলে সুস্থ হয়। মানে আমরা প্রচণ্ড পরিমাণে ভিড়ের মধ্যে এতটা পরিমাণে হাঁপিয়ে গেছি তা বলার মতো না, কিন্তু আমাদের সাথে আমার বান্ধবীরা যারা যারা ছিল আমরা কেউ কাউকে খুঁজে পাচ্ছি না। শেষমেশ এখানে দাঁড়িয়ে সবাইকে কল করি, ফোন করি কি যে কে কোথায় আছো, কারোর সাথে কারোর মানে কোনো সাক্ষাৎ নেই, সব হারিয়ে গেছে। তা এখন তারপরে ফোন করে বললাম, তা ওরা বললো তোরা এই জায়গাটায় আয়, একটা সেনকো গোল্ডের দোকানের সামনে ওরা দাঁড়িয়ে রয়েছে, একদম যেখান থেকে গেট শুরু সেখানে দাঁড়িয়ে রয়েছে, তারপরে আমরা সেখানের জন্যই এখন যাচ্ছি। তা সেখানে যেতে যেতে দেখলাম যে এগরোলের দোকান রয়েছে, এখন অনেক রাত হয়ে গেছে তাই জন্য এখন এগরোলের দোকানে দুটো এগরোল অর্ডার করলাম। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আর ছেলে এগরোল খাবো। আর তোমাদের দাদাভাই তো বাইরের খাবার একদমই খায় না, কোনো দিনও ও বাইরের খাবার পছন্দই করে না, একমাত্র ডাল ভাত ছাড়া আর ডিমের মামলেট ছাড়া ও হচ্ছে বাইরের খাবার একদম পছন্দ করে না, সেই জন্য ও খাবে না। আমরা দুটো এগরোল অর্ডার করেছি, এখন আমি আর ছেলে খেয়ে নিচ্ছি, আর তোমাদের দাদাভাই ভিডিওটা করে দিচ্ছে। শেষে অনেক খোঁজাখুঁজি করার পর ফোন করে করে আমরা সবাই এক জায়গায় এসে দাঁড়িয়েছি। এবার আমরা যাব শিয়ালদা স্টেশন। এখন প্রায় রাত 12টা বাজে, এখন আমরা দমদম স্টেশনে চলে এসেছি ট্রেন ধরে। তারপরে সেখান থেকে বসে আমরা কিছু খাবার খেয়ে নিলাম, একটু চাউমিন তারপর পকোড়া এগুলো অর্ডার করে খেলাম, কারণ অনেকটা রাত হয়ে গেছে, বাচ্চাগুলোরও খিদে পেয়ে গেছে। এখান থেকে আমরা চিন্তাভাবনা করছি যাবো এখন টালার দিকে ঠাকুর দেখতে। এখন ভাবছিলাম যে এত ভিড়ে আমি রাম মন্দির তো পুরোপুরি দেখতেই পারলাম না, জানি না টালার ওখানে আমি কাহন যেটা হয়েছে সেটা দেখতে পারবো কি না। তা সেদিকেই এখন যাচ্ছি, অনেকটা রাস্তা হাঁটতে হয়েছে, প্রচুর পরিমাণে হাঁটছি হাঁটছি হেঁটেই চলেছি, তার মধ্যে ছেলেটার পেয়ে গেছে ওইদিকে পটি। তা কী বলবো, সেখানে আবার ওকে মানে একটা টয়লেট খুঁজে সেখানে ওর বাবা নিয়ে গেল, সেখান থেকে আবার বেরিয়ে আবার হেঁটেই চলেছি হেঁটেই চলেছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে কাহন দেখতে। তাই এইখানে এই যে এই প্যান্ডেলটা স্টার্ট হয়েছে, এখান থেকে খানিকটা হেঁটে গিয়ে ভেতরে কাহনটা তোমাদের সাথে শেয়ার করব। অনেক রাস্তা, এই রাস্তা শেষ হচ্ছে না, প্রচুর পরিমাণে হেঁটে চলেছি আমরা, আর বাচ্চাগুলো তো একেবারে ক্লান্ত হয়ে পড়েছে, বলছে মা আমি আর হাঁটবো না, এবার বাড়ি চলো এবার বাড়ি চলো। তা কাহনটা যখন দেখবো তা তো বাড়ি যাওয়া চলবে না, কেননা কাহন আমি আজকে দেখেই যাব। কাহনটা আমি অনলাইনে দেখেছি, ফেসবুকে অনেকেই শেয়ার করেছে, খুব সুন্দর হয়েছে, কিন্তু আমি সেটা আজকে দেখবই, আমার এটা জেদ, আজকে দেখেই যাব যত রাত হোক। সেই জন্য কাহনের উদ্দেশ্যেই ঢুকছি। তা বন্ধুরা, কাহনের ভিডিওটা তোমাদের নেক্সট ভিডিওতে দেবো, কেননা কাহনের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, সেই জন্য ওটা তোমাদের নেক্সট ভিডিওতে দেবো। এখন আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রচুর সেলফি তুলেছি, প্রচুর ভিডিও করেছি, মানে সেটা বলার নেই, শেষ নেই, প্রচুর প্রচুর সেলফি তুলেছি, অনেক অনেক রিলস বানিয়েছি, তাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো।